হাই এভরি ডিভাইন ডিভাইন ইন্টেলিভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিনি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং পুরোপুরি টাইম রেস রিডিং এটা অল স্টার সায়েন্সের জন্য মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন ছাড়াও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি এই ভিডিওটিকে দেখতে পারেন ছাড়াও মেল ফিমেল ম্যারিড ম্যারেড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশান বক্স ফলো করবেন বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস জেমস্টোন সেজ এনি হিলিং অয়েলস ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে বন্ধু আজকের ভিডিওর যে টপিক সেটা হলো এই যে নাইন নাইন পোর্টাল মানে সেপ্টেম্বর মাসের আজকে হচ্ছে ন তারিখ তো এই পোর্টাল আপনার লাইফে কী প্রভাব বিস্তার করবে কী হবে আপনার সঙ্গে কি গুড নিউজ কি ব্লেসিংস আসবে বাকি পজিটিভ নেগেটিভ আসবে সেটাই আজকে দেখে নেব সো প্লিজ পজিটিভ থাকবেন थैंक यू प्लीज পজিটিভ থাকবেন थैंक यू সো মাচ थैंक यू স্পিড সেন गाइस थैंक यू আরহাম প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ अवे আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ লাকি পাঁচজন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাবের লাকি পাঁচজন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি পাঁচজনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন তো বন্ধু দেখে নেবো যে কী গুড নিউজ কী ব্লেসিংস কী এমন সিচুয়েশান ক্রিয়েট হবে এই নাইন নাইন পোর্টালের পরে ওকে থ্যাংক ইউ সেভেন অফ ওয়াটারের এনার্জি এসেছে আগে আমি কার্ড দেখে নেবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিটস অ্যান্ড গাইস স্ট্রেংথ ওকে ওকে তো বন্ধু এখানে প্রথম আমি যে এনার্জিটা আপনার দেখতে পাচ্ছি সেটা হলো যে কোনো একটা জায়গা থেকে আপনি কোনো কমপ্লেক্স ডিসিশানের মধ্যে ফেঁসে যেতে পারেন ধরুন এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে আপনি এমন অনেক এমন কিছু সিচুয়েশানের মধ্যে পড়তে পারেন হ্যাঁ যেখানে সেই বিষয়টা থেকে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসাটা কিন্তু আপনার জন্য খুব চাপ হয়ে যেতে পারে এরকম কমপ্লেক্স ডিসিশনে পড়তে পারেন আপনার মনে হবে আরে ভগবান কেন আমাকেই চুজ করে সব সময়। কেন আমাকেই প্রতিটা মুহূর্তে এই মানে পরীক্ষাগুলো দিতে হয় আরও রিসার্চ করুন সিচুয়েশানকে নিয়ে রিসার্চ করুন যেই সিচুয়েশানের মধ্যে ফেসে আছেন সেই সিচুয়েশানকে নিয়ে আরও রিসার্চ করুন এবং এরকম ভাববেন না যে হয়ে যাবে করে নেবো না প্রপার রিসার্চ করে তবে সিচুয়েশানটাতে এগোন তবে হ্যাঁ একটা জিনিস আমি বলবো আর্কেঞ্জেল ইউরেলের এনার্জি এসেছে এখানে নাম্বার নাইনটিন নাম্বার ইলেভেন আপনাদের অনেকেরই এগুলো সিগনিফিকেন্ট হতে পারে নাম্বার টেন নাম্বার সেভেন নাম্বার ফাইভ নাম্বার ওয়ান নাম্বার টু ঠিক আছে একটা হ্যাপি আউটকাম কিন্তু আসবে যেই ডিসিশানেই থাকুন না কেন আপনি থাকবেন আপনি একটা হ্যাপি আউটকাম আসবে আপনার লাইফে দেখবেন নতুন কিছু শুরু করছেন আপনার জীবনে নিউ বিগিনিং হচ্ছে নতুন ফুল ফুটছে আপনার জীবনে নতুন করে কিছু বিজনেস শুরু করতে পারেন নতুন চাকরিতে জয়েন করতে পারেন নতুন কাজ শুরু করতে পারেন কোনো একটা জায়গা থেকে না আপনার লাইফে একটা ট্রান্সফরমেশান আসতে পারে এই ট্রান্সফরমেশানটা এরকম নয় যে সেটা আপনার খারাপের জন্য অফকোর্স সেটা আপনার ভালোর জন্যই হবে এবং এখানে না একটা উদ্যম কাজ করবে আপনার আপনার এরকম মনে হবে যে হ্যাঁ আমি এটা করতে পারি আমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে আমি সিচুয়েশানকে হ্যান্ডেল করতে পারবো এই ব্যাপারটা থাকবে কোনো একটা জায়গা থেকে আপনার কনফিডেন্স আসবে আপনার উইল পাওয়ার আসবে আপনার মানসিক জোর বাড়বে এবং এই যে মানসিক জোরটা যেটা আমি বলছিলাম যে উইল পাওয়ার আসবে এই মানসিক জোরটা কিন্তু আপনার আপনার বাবার থেকেও আসতে পারে ঠিক আছে বা পিতৃতুল্য এরকম কেউ তার থেকেও কিন্তু আসতে পারে বা যিনি কোনো গভর্নমেন্ট রিলেটেড কোনো সিচুয়েশানের সঙ্গে যুক্ত ছিলেন কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত ছিলেন হতে পারে বা একসময় কাজ করতেন গভর্নমেন্টের আন্ডারে হ্যাঁ বেশ হায়ার পজিশানে অফকোর্স একটা তার পজিশন ছিল ঠিক আছে সেরকম কোনো মানুষ খুব চান্স আছে একটা ডিফিকাল্ট সিচুয়েশান এন্ড হবে আমি বলছিলাম না একটা কমপ্লেক্স ডিসিশানে পড়তে পারেন আপনি সেখান থেকে একটা না এই যে সিচুয়েশানটা আপনার ক্রিয়েট হবে সে যে কোনো রকম নেগেটিভ সিচুয়েশান আপনার একটা এন্ড হবে এই ডিফিকাল্টিসকে আপনাকে ছেড়ে চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে আমি যেটা বলছিলাম আপনাকে এবং এক্সপেক্ট করবেন আপনি যে আপনি ভালোর দিকেই যাবেন যে কোনো রকম যদি কোনো নেগেটিভ অ্যাডিকশান আপনার থেকে থাকে সেখান থেকে একটু বেরোনার চেষ্টা করবেন সেটা আপনার জন্য খুব ভালো হবে কারণ কোনো কিছু নেগেটিভ অ্যাডিকশানে কিন্তু আমাদের অ্যাটলিস্ট লাইফ লিড করার জন্য ভালো হয় না ঠিক আছে স্ট্রেংথ নিয়ে আসুন নিজের মধ্যে এখানে স্ট্রেংথের এনার্জি এসেছে তার সঙ্গে ফাইভ অফ পেন্টিকালস ফাইন্যসিয়াল লস হওয়ার চান্স কিন্তু আমি এখানে খুব দেখতে পারছি অনেকেরই আছে সেপারেশনে যেতে পারেন আমি রিলেশনের কথা বলছি সেপারেশনে যাওয়ার কিন্তু চান্স আছে অফকোর্স মানিটারি রিলেটেড একটা ভয় আসবে যদি ইনভেস্টমেন্ট করার কথা ভাবেন আমি বলবো একটু কয়েকদিন চেপে যাবেন ঠিক আছে যতটুকু চাপলে হয় যতটুকু সময় নিলে হয় একটু চেপে তারপরে ইনভেস্টমেন্ট করবেন এটা আপনার জন্য সঠিক সময় নয় ইনভেস্টমেন্টে তবে হ্যাঁ আর্কেঞ্জেল এরিয়েলের এনার্জি এসেছে এখানে নিজের ভিতর থেকে একটা স্ট্রেন্থ আসবে রিলিজ করবেন হার্স জাজমেন্টকে মানে খারাপ যদি কিছু কাউকে নিয়ে ভেবে থাকেন বা কোনো সিচুয়েশানকে নিয়ে যদি খারাপ জাজমেন্ট থেকে থাকে সেটাকে একটু আপনি ছেড়ে এগোতে হবে কম্প্রোমাইজ করুন নিজের কম্প্যাশনেট হতে হবে আপনাকে আরও এবং ফরগিভ করতে হবে ক্ষমা চাইতে হবে আপনাকে অনেক সময় হয় জানেন তো আমরা ক্ষমা হয় করতে পারি না না হলে ক্ষমা চাইতে পারি না এটা কিন্তু খুব খারাপ জিনিস সেটা একটু মাথায় রাখবেন আর স্ট্রেংথ অবশ্যই রাখবেন তার সঙ্গে ফাইভ অফ আর্থের এনার্জি এসেছে কিছু জ্ঞান আসবে আপনার যে অন্যের থেকে হেল্প পাওয়ার ইচ্ছে আপনার হবে বা অন্য অন্য কেউ আপনাকে হেল্প করবে যেটা আমি আগেই বলছিলাম এবং কিছু আনসার্টিনিটি আপনার লাইফে কিন্তু থাকবে হঠাৎ করে ঘটা কিছু সিচুয়েশন হঠাৎ করে হওয়া কোনো খারাপ কিছু হতে পারে এবং ফাইন্যান্স রিগার্ডিং আমি বলবো একটু কিন্তু নেগেটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি তো অ্যাটলিস্ট দশ দিনের মতো মিনিমাম টেন ডেজ একটু ওয়েট করে যাবেন পাঁচ থেকে দশ দিন একটু ওয়েট করে তারপরে কিছু কিছু ইনভেস্টমেন্ট করতে পারে না সেটা কিন্তু যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের কথা বলছি আমি হুম সেটা আপনার জন্য ভালো হবে তবে হ্যাঁ নতুন করে একটা সূত্রপাত আপনার দেখতে পাচ্ছি আর আর একটা জিনিস স্ট্রেংথ রাখবেন স্ট্রেংথ হারাবেন না লাইফে অনেক এরকম সিচুয়েশন হবে যেখানে আপনার মনে হবে যে আরে আদৌ হবে তো না হবে একটা নিউ বিগিনিংয়ের চান্স কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আরও দেখে নেবো কী গাইডেন্স আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আরে বাফরে সিঙ্গিং অ্যান্ড ডান্সিং এক্সপ্রেস ইউর নিজেকে একটু এক্সপ্রেস করুন আর নিজের সাইকিক সেন্সটাকে একটু জাগিয়ে তোলার চেষ্টা করুন আপনার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে যেটা মিউজিকের মাধ্যমে আপনি কিন্তু মুভ করতে পারবেন যদি আপনি গান নাচ পছন্দ করেন বা ভালোবাসেন দরকার হলে একটু টিভিও দেখতে পারেন সময়টাকে একটু পজিটিভ ওয়েতে নিয়ে যান হ্যাঁ মানে কাটানোর চেষ্টা করুন আপনি একজন লাইট ওয়ার্কার হতে পারেন একটু হোয়াইট লাইটের মেডিটেশন করতে পারেন আর নিজেকে না বুঝতে হবে নিজেকে একটু জানার চেষ্টা করুন ও ওয়াও পেরেন্টস বাহ দারুণ এনার্জি এসেছে একটা ডিভাইন ট্রুথ জানেন তো এটা যে আপনার পেরেন্টস আমি যেটা বলছিলাম না পিতার থেকে আপনার মানে পিতা মাতা আপনাকে কিন্তু সত্যি মা বাবা আপনাকে খুবই ভালোবাসে এবং তাদের মধ্যে সেই এবিলিটিটা রয়েছে যে আপনাকে প্রতিটা মোমেন্টে সাপোর্ট করা এঞ্জেলস আপনাকে হেল্প করছে হিল করার যে মা বাবার থেকে যা কিছু পেন আছে না সেটা থেকে বেরিয়ে আসার যদি আপনাদের কোনো নেগেটিভ পেন নেগেটিভ সিচুয়েশান কিছু থেকে থাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য ইউনিভার্সও আপনাকে হেল্প করছে নিজের ইনটিউটিভ ফিলিংসের উপরে একটু কাজ করুন আপনার বডি দেখবেন অ্যাকিউরেট মেসেজ রিসিভ করবে ইউনিভার্স থেকে সেটাকে অ্যাকসেপ্ট করুন সেটা আপনার জন্য ভালো হবে ওকে ওয়াও ম্যানিফেস্টেশন পাওয়ার আপনার স্পিরিচুয়াল গাইডস আপনার ন্যাচারাল এবিলিটিস রয়েছে অ্যাট্রাক্ট করুন আপনার ম্যানিফেস্টেশন পাওয়ারকে আপনি ম্যানিফেস্ট করুন দেখবেন যে আউটকাম আপনি চাইছেন সেটা আপনার জন্য ভালোই হবে আপনি যেটা চাইছেন সেটাই হবে শুধু ভাব মানে পজিটিভ ভাবতে থাকুন আর দ্য ডেট এসেছে রিলিজ এখানে আমি বলবো যে আর্কেঞ্জেল মাইকেলের সঙ্গে আপনি কাজ করতে পারেন লেটগো করুন যেগুলো আপনার সঙ্গে আর ঠিক যাচ্ছে না মানে যেগুলো আপনার ভালো লাগছে না যে সিচুয়েশনকে ভালো লাগছে না যে কথাবার্তা ভালো লাগছে না প্লিজ লেটগো করুন এবং দেখবেন আপনার লাইফ পারপাসের দিকে আপনি এগোতে পারবেন কিছু নিউজ আসবে যেটা আপনার জন্য ভালো হবে এবং সেটা যদি কোনো রকম ভাবে আপনার মনে হয় যে সেটা ঠিক আপনার জন্য নয় হুম তাহলে সেই নিউজটাকেও ছেড়ে দিন ছেড়ে এগোন আর যদি এমন কোনো মানুষ কমিউনিকেশন করার সময় দেখছেন সেখান থেকে কোনো নেগেটিভ ভাইভস আসছে সেখানেও আপনাকে স্টপ করার প্রয়োজন রয়েছে ঠিক আছে আরও দেখে নেবো কি গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ সো মাচ ওকে হ্যান্ডশেকের এনার্জি এসেছে আমি বললাম না আপনি কোনো স্ট্রেঞ্জারের সঙ্গে মিট করতে পারেন তার সঙ্গে মিলে কিছু কাজ করতে পারেন এবং খুব ইম্পর্টেন্ট হবে সেটা আপনার জন্য ওকে কোনো পাওয়ারফুল ফ্রেন্ডের থেকে আপনি প্রোটেকশান পাবেন আর স্পিরিচুয়াল লাভ আসছে আপনার লাইফে ফুল ভালো লাগতে পারে ফেয়ার ওমেনের এনার্জি এসেছে কোনো ফর্সা মহিলার সঙ্গে ডিল করতে পারেন সেটা রিলেশানশিপ হতে পারে যে কোনো সিচুয়েশানে হতে পারে যার একটু চুল হয়তো একটু পাকা হয়ে গেছে টিয়ার ড্রপসের এনার্জি এসেছে কিছু পার্সোনাল কষ্ট হবে দুঃখ হবে যেটাকে যেটা আপনাকে নাড়া দেবে কষ্ট দেবে আমি বলছিলাম না একটু সেপারেশনের যোগ আছে সেটাও হতে পারে বা ফাইন্যান্সিয়াল লস একটু আনন্দ করার দরকার একটু বাইরে যান আর যেই জিনিসটা ধরুন আপনার জন্য নয় এই কার্ডটা দেখে না আমার একটা কথা মনে হয় যে একটা আছে না আঙুর ফল টক ঠিক আছে সেরকম ভেবে নেবেন ধরুন যেটা পাচ্ছেন না লাইফে সব সময় যে পেতেই হবে বা কোনো মানুষকে যদি পাচ্ছেন না তাকে যে পেতেই হবে এরকম কিন্তু কোনো মানে নেই একটা কোনো ভুল মানুষের সঙ্গে মানুষের পাল্লায় পড়া বা মানুষের সংস্পর্শে আসা মানে এটা নয় যে সব মানুষ ভুল বাড়িতে যেটা বলছে সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং সব থেকে বড়ো কথা যেটা আপনাকে আমি বলতে চাইছি যে যদি কেউ এরকম লাইফে আপনার এসে থাকে যেখানে আপনার মনে হচ্ছে সেই মানুষটি আপনার জন্য ঠিক নয় বা সেই সিচুয়েশানটা আপনার জন্য ঠিক নয় সেই চাকরিটা আপনার জন্য ঠিক নয় সেই কাজটা আপনার জন্য ঠিক নয় তাহলে জাস্ট এরকম ভাববেন যে হ্যাঁ ওটা হয়তো আমার জন্য ঠিক নয় ইউনিভার্স আমার জন্য আরও বেটার কিছু রেখে দিয়েছে সেটাই আপনার জন্য কিন্তু দরকার এখন ঠিক আছে কেউ কিন্তু আপনার পিছে না কিছু কাজ করছে সেটা কিন্তু কিছু ব্ল্যাক ম্যাজিক রিলেটেডও কাজ হতে পারে সো একটু পজিটিভ থাকবেন ও আপনাকে কিন্তু কেউ সিক্রেটলি চায় মনে প্রাণে কিছু কেউ সিক্রেট অ্যাডমায়রার রয়েছে আপনার লাইফে সেটাই দেখতে পাচ্ছি এখানে সেটা আপনি জানতে পারেন বাটারফ্লাইয়ের এনার্জি এসেছে অফকোর্স একটা চেঞ্জ আসবে যেটা আপনার ভালোর জন্য চেঞ্জ আসবে এবং হুম ও হো দেখুন এখানে যে এনার্জিটা এসেছে অনেকেই আমার সঙ্গে একমত না হতে পারেন তবে এখানে কিন্তু সেম সেক্সের একটা ডিপ ফ্রেন্ডশিপ কিন্তু আমি দেখতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি তো যদি এরকম এনার্জি আপনার থেকে থাকে সেটা নিয়ে এগোতে পারেন আপনি হুম কিছু এমন সিচুয়েশান হবে বা আপনি হয়তো এরকম হতে পারেন যে আপনি অত্যধিক স্টাবন হয়ে গেছেন আপনি সিচুয়েশানটা থেকে বেরোতে চাইছেন না কিন্তু চেঞ্জ আপনাকে নিয়ে আসতে হবে ঠিক আছে সেটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট আর এখানে দেখুন যে বাটারফ্লাইয়ের এনার্জিটা এসেছে এটা থেকে এটা পরিষ্কার যে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু আপনার লাইফে আসছে এত কিছুর পরেও ওকে তো এটা হচ্ছে আপনার এনার্জি আরও দেখে নেব কি আসছে থ্যাংক ইউ নেব যে কী চ্যানেল মেসেজেস আসছে আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ কী চ্যানেল মেসেজেস আসছে ওকে প্লিজ পজিটিভ থাকবেন ওকে এগুলো না আমি অনেক কষ্ট করে বানিয়েছি একটা সময় টু ইয়ার্স বছর কারোর কারোর ক্ষেত্রে এই তো না এই একটা সমস্যা এই যে ওড়ে বুঝতেই পারছেন দু বছরের এনার্জি রয়েছে দু বছরের মধ্যে কিছু চেঞ্জ আপনার লাইফে পুরোপুরি দেখতে পাবেন আরে এ বাপরে আইসোলেশানের এনার্জি কী ব্যাপার আপনি একটু একাকিত্ব বোধে ভুগতে পারেন কারোর কারোর ক্ষেত্রে নিজেকে একা করে নেওয়ার মেন্টালিটি আসতে পারে হায় হায় ছিঁড়ে গেল এটা কেন রে বাবা যা উ সেট অনেক কিছু সিচুয়েশানে না মানে বেঁধে গেছে না একদম সব কিছু মানে একদম জগা জগাখিচুড়ি পাকিয়ে গেছে আপনার লাইফে একটা সেই সিচুয়েশনটা থেকে বের করতে হবে দেখুন এখানেও কিন্তু কয়েনের এনার্জি এসেছে তো এটা খুব সত্যি কথা যে আপনার লাইফে কিন্তু না ফাইন্যান্স রিগার্ডিং একটা কিছু সিচুয়েশন আসতে চলেছে ওকে লিডারশিপ হুম লিডারশিপ কোয়ালিটি বাড়তে পারে বা প্রমোশন খুব কমজনের জন্য এনার্জিটা পেয়েছি দ্য সান এনার্জি এসেছিলো অফকোর্স এখানে তো যদি লিডারশিপ সংক্রান্ত কিছু ব্যাপার আপনার লাইফে হতে পারে যেখানে আপনি প্রমোট হবেন মানে আপনাকে প্রমোট করা হবে প্রোটেক্টের এনার্জি এসেছে প্রোটেকশান তো আছেই একটা যেটা আপনি পাবেন ফাইভ উইক্স ওয়াও পাঁচ সপ্তাহের একটা এনার্জি পাচ্ছি এখানে ও হো লাভ অ্যান্ড লাইট দেখছেন তো একটা আসার আলো তো রয়েছে এত কিছু খারাপের মধ্যে দিয়ে এই যে অল টাইড আপের এনার্জি এসেছে আইসোলেশনের এনার্জি এসেছে এত কিছুর মধ্যেও কিন্তু স্ট্রেচ হুম নিজেকে না একটু মেলে ধরতে হবে আপনাকে হতে পারে আর একটা কি জানেন তো আপনি দেখবেন আমরা যখন একটা গার্ডার দেখবেন গার্ডার জানেন তো রাবার ব্যান্ড যেটাকে বলে গাডার আমরা আমি বাংলায় গার্ডারই বলি আপনারা কি বলেন জানি না যদি কেউ অন্য কিছু ভাষা বলেন তো জানাবেন আমাকে গাডারকে দেখবেন যখন এরকম করে টানা হয় যখন অত্যধিক টানবেন দেখবেন গার্ডারটা না ছিঁড়ে যায় সব কিছুর একটা না লিমিটেশন রয়েছে বাড়াতে 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 একটা সময় একটা সিচুয়েশান না নষ্টই হয়ে যায় সেটা ভালোবাসার সম্পর্ক হোক সেটা অন্য কিছুর হোক সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে কতটা স্ট্রেচ করা পসিবেল হবে যেখানে মনে হবে যার হচ্ছে না সেখানে কিন্তু আপনাকে থামতে হবে সেটা একটা ব্যাপার রয়েছে দেখুন ন্যাচারাল হিলিং এবিলিটিস আমি যেটা বলছিলাম আপনার মধ্যে একটা হিলিং এবিলিটিস রয়েছে নিজেকে হিল করার তো তার জন্য যদি আপনাকে আইসোলেশানে যেতে হয় সেটা যাবেন আর দ্য মিরার ওকে এই এনার্জিটা আমি কয়েকদিন ধরেই পাচ্ছি আমি বলছি না বারবার যে মিরার ম্যানিফেস্টেশন টেকনিক আপনারা ফলো করতে পারেন আপনাদের জন্য ভালো হবে দ্য ওয়ার্ল্ড আলটিমেট সবকিছুর একটা কিন্তু দি এন্ড হবে হুম কিছু অ্যাচিভমেন্টস দেখবেন আপনার লাইফে কিন্তু আসবে কিছু ডিজায়ারেবল আউটকাম মানে যেটা আপনি চাইছেন হঠাৎ করে দেখবেন আপনি নিজেও বুঝতে পারবেন যেটা এটা হঠাৎ করে এসেছে কারণ দ্য ওয়ার্ল্ডের এনার্জি না এরকম কি বোঝায় কারোর কারোর বিদেশ যাত্রা হতে পারে কিছু ফুলফিলমেন্ট কিন্তু আপনার হবে হয়তো টাইম লাগবে কারণ টু ইয়ার্সেরও এনার্জি কিন্তু এখানে রয়েছে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনার লাইফে আসবে পসিবিলিটিস রয়েছে নেটওয়ার্কিং গ্লোবালি হতে পারে আপনার গ্লোবালি নেটওয়ার্কিং বাড়বে একটা সাকসেসফুল কমপ্লিশান আপনার লাইফে হতে চলেছে তার জন্য নিজেকে আপনাকে প্রোটেক্ট করতে হবে আপনি নিজেকে হিল করতে হবে পজিটিভ আউটকামের জন্য ওয়েট করতে হবে আইসোলেশনে যদি যেতে হয় নিজের ভালোর জন্য সেটা যেতে পারেন এখানে টায়ার্ড আপের এনার্জি এসেছে আপনি চারিদিক থেকে ফেঁসে গেছেন ঠিকই কিন্তু কোনো কিছুর একটা এন্ড হয় তারপরে কিন্তু নিউ বিগিনিং হয় এই বাঁধনটা ছেড়ে আপনাকে বেরোতে হবে নেম ফেম অনেকেরই কিন্তু হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি একটা সম্পূর্ণতা তৈরি হবে আপনার জীবনে কিছু গড়বে কিছু ভাঙবে আপনি না হতে পারে আপনার লাইফটাকে না খুব লজিক্যালি লিড করার চেষ্টা করেন কিন্তু সাকসেসের পিছনে ছোটেন আপনার লাইফে যদি কোনো জিনিস থেকে থাকে সেটা হচ্ছে আমাকে সাকসেস পেতে হবে যে কোনো দিকে ইগো একটা ব্যাপার কিন্তু আপনার রয়েছে তবে হ্যাঁ যাই হয়ে যাক একটা হ্যাপি আউটকাম কিন্তু আফটারঅল আসবে আপনি হয়তো আপনার লাইফে কোনো কিছু প্রজেক্টে এগোনার জন্য বা যে কোনো সিচুয়েশানে এগোনার জন্য যদি এক পা আগে এগোন তো দুপা পিছিয়ে আসেন সেক্ষেত্রেও আমি বলবো যে স্টেপ বাই স্টেপ এগোন আর আমি যে ওয়েট করে যেতে বলেছিলাম না আপনাদের ফাইন্যান্সিয়াল এর জন্য আমি বলবো সেটা অন্তত পাঁচ সপ্তাহে একটু ওয়েট করে যাবেন যদি কোনো ইনভেস্টমেন্টের কথা ভেবে থাকেন ঠিক আছে সেখানে দেখবেন আপনি একটা রিকভারি আপনার হয়ে যাচ্ছে একটা যে কোনো একটা নেগেটিভ সিচুয়েশানকে আপনি রিকভারি করে নিচ্ছেন একটা হয়ে গিয়ে তারপরে আপনি আগে এগোবেন সেটা আপনার জন্য খুব ভালো হবে ঠিক আছে তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রিডিংয়ে আবার দেখাবে হবে দেন টেক কেয়ার বাবাই